নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। আমার হিসেলে সব ভাইকে স্বাগত। আগে সকাল সকালে বেরিয়ে পড়েছি বোম্বে থেকে। আমি আপনাকে বলেছিলাম কোথাও যদি ঘুরতে যাই আপনাদের সাথে সেই ঘোরা শেয়ার করব। আমরা যাচ্ছি সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দেওয়ার জন্য। আমরা আগেবারও এসেছিলাম, মন্দিরে গেছিলাম, পুজো দিয়ে এসেছিলাম। তবুও যখন বোম্বে এলাম তাই ছেলে বললো মাথালে একবার চলো ঠাকুরের পুজোটা দিয়ে আসবে। ওই যে সিদ্ধিবিনায়ক মন্দির, একদম বিখ্যাত মন্দির, হয়তো আপনারা অনেকেই জানেন। আমরা এসে গেছি, আমি পুজোর ডালি কিনে নিয়েছি, সব চটিগুলো সব খোলা হচ্ছে এখানে, জুতোগুলো। প্রচুর ভিড়, শনিবার ছিল তো প্রচণ্ড ভিড় ছিল, কিন্তু খুব ভালো ভালোভাবে ঠাকুরের দর্শন, খুব ভালো মতো করে পুজো দেওয়া হয়ে গেছে, মনে দিয়ে এত শান্তি হয়েছে। যখন কথা হয়েছিল বোম্বে আসার, তখনই ঠাকুরকে বলতাম যে ঠাকুর একবার যেন তোমার দর্শন পায়, একবার যেন তোমার পুজো দিতে পারে। সেটা ঠাকুর আমার কথা শুনেছে এবং সব গানে আমি ঠাকুরের খুব মানে আমি খুব খুশি। এই দেখুন এখানে বড় বড় বাইরে স্ক্রিন লাগানো আছে, যারা বাইরে থেকে মনে করে ঠাকুর দর্শন করবে তারা খুব ভালোভাবে করতে পারবে। আমরা পুজো দেওয়ার পরে ওখানে একটু আলাদা করে প্রসাদ কিনে নিয়েছিলাম, একটু মানে পুজোর জন্য দেবার ছিল বলে। আমার আর সেরকম কিছু কেনাকাটি আমি করিনি। আর তারপর দিনকে আমার ফ্লাইট ছিল, আমার ব্যাগ ভারী হয়ে গেলে আরেক মুশকিল আছে, ওজন বেড়ে গেলে জানেন ঝামেলা আছে। এই দেখুন এখানে সবাই কিন্তু গণেশের বাহন ইঁদুর, বড়ো বড়ো ইঁদুর করা আছে না, তো সবাই কানে কানে সবার মনস্কামনা বলছে। আমিও বললাম আমার মনে নিচ্ছে ঠাকুরকে, ঠাকুর নিশ্চয়ই পূরণ করবে। যদি আপনারা আসেন আপনারা এইভাবে বলে দেবেন গণেশের বাহনের কানে কানে। এই দেখুন একদম সামনে থেকে ক্যামেরার কোনো ধরাকাট নেই, যে জামা করে ইচ্ছা ভিডিও করে, যে জামা করে ছবি তুলছে, ঠাকুর পুরো দর্শন মানে আমিও করলাম আপনাদেরকে করিয়ে দিলাম। এই আমি সব কানে কানে কথা বলছি। তারপরে ওখানে আমরা একটুখানি টিফিন খেয়েছিলাম, ওখানে তো মেনলি হচ্ছে ইডলি দোসা, আমার কত মশা খেয়েছিল পুরি সবজি। ওখান থেকে আমরা খেয়ে দিয়ে গেছিলাম গেটওয়ে অফ ইন্ডিয়া দেখতে, মানে দেখা ছিল তবুও একবার গেলাম, আমার খুব ভালো লাগে ওখানে যেতে, গাড়ি করে গেছিলাম। এই দেখুন বোম্বে মানে খালি বড় বড় বিল্ডিং আর বিল্ডিং, বাপ রে বিল্ডিং দেখে মানে আমাদের মানে হরহরি কম্প অবস্থা। আজ প্রচুর ভিড় ছিল, আমরা গাড়িতে গিয়ে ওখানে পৌঁছে গেছিলাম। আমরা যখন এসেছিলাম আগের বারে তখন আমরা ওখানেই ছিলাম, একদম ওর কোলামাতে ছিলাম, গেটওয়ে অফ ইন্ডিয়ার একদম কাছেই ছিলাম। আগে সেখানে গেলাম, গিয়ে সব পুরনো স্মৃতিগুলো খুব মনে পড়ে যাচ্ছিল, জানেন খুব আনন্দ হয়েছে। সব পেরিয়ে পেরিয়ে যাচ্ছি স্টেশন, বোম্বে স্টেশন পেরিয়ে যাচ্ছি, অনেক কিছু সব দেখা, অনেক কিছু ঘোরা। মন খারাপ হচ্ছিল ছেলেকে ছেড়ে চলে আসতে হবে বলে, ছেলেকেও ছাড়তেই হবে। এই দেখুন এখানে আমরা সব ছবি টবি তোলা হলো, তাজ হোটেল পাশেই, হয়তো অনেকেই এসেছেন। আমরা ওখানে একটুখানি ঘুরে একটু ছবি টবি তুলে আমরা ডাব খেয়েছিলাম, প্রচণ্ড রোদ্দুর। যখন কলকাতায় হাওড়ায় বা ওখানে প্রচণ্ড ঠান্ডা, এখানে মানে একদম ঠিক মনে হচ্ছে আমাদের ওখানকার যেমন বৈশাখ মাসের গরম হয় সেই গরম। এই দেখুন কত রকম এ করছে হেলিকপ্টারে করে, সব দেখার মতো। আমার ছেলে সেটা ভিডিও করেছিল। আমরা একটুখানি হেঁটে হেঁটে ঘুরেছিলাম, কি সুন্দর দেখুন দেখতে লাগছে তাজ হোটেলটা। তাজ হোটেল দেখলেই মনে পড়ে যায় সেই হামলার কথাগুলো, কিন্তু অনেকেরই মনে পড়ে যায়। আমরা দাঁড়িয়েছিলাম সমুদ্রের ধারে খানিকক্ষণ, দেখছিলাম খালি চারিদিকে চেয়েছে, আর সমুদ্রে দেখুন কত নৌকা, কত পায়রা, প্রচুর লোক পায়রাকে সব খেতে দিচ্ছে, ছোলা ওখানে বিক্রি হচ্ছে, ছোলা কিনে কিনেই সব মানে সব ছড়িয়ে দিচ্ছে, পায়রাগুলো সব খাচ্ছে, ঝাঁক ঝাঁক পায়রা উঠছে। তবে বললাম না আমরা ডাব খেয়েছিলাম, প্রচণ্ড গরম বলে আমরা ডাব খেয়ে ওখান থেকে একটু হেঁটে হেঁটে সামনাসামনি ঘুরে আমরা যেখানে আগে ছিলাম সেখানে এসে লিওপড ক্যাফেতে আমরা একটু কফি খেয়েছিলাম। এই দেখুন আমরা এসে গেছি ওখান থেকে, এই বেরিয়ে চলে আসবো। এরপর আসতে ইচ্ছা করছিল না, কিন্তু আসতেও হবে, আবার বাড়িও ফিরতে হবে, একদিকে বাড়ির মায়া, একদিকে বেড়ানোর মায়া, একদিকে ছেলের মায়া, এই যেন খুব মুশকিল সংসার। এটাই জীবন, এসব নিয়েই চলতে হবে, কিছু করার নেই। এখানে এলে অনেক স্মৃতি, দেখুন আমার ছেলের খালি বেড়ালে জব, ও যেখানে বেড়াল দেখবে সেখানে একটা করে ছবি তুলে নেবে, ভিডিও করে নেবে, রাস্তায় হেঁটে হেঁটে আসছে দেখে যে বেড়াল ঘুমোচ্ছে ওখানে ছবি তুলে নিয়েছে।
আমরা তাজের পাশ দিয়ে হেঁটে হেঁটে এলাম। আগেরবার আমরা যখন এখানে ছিলাম পাশাপাশি, আমরা এগুলো সব হেঁটে হেঁটে ঘুরতাম। রাস্তাগুলো মোটামুটি জানা। এই যে লিওপোর্ড ক্যাফে, এখানে জঙ্গি হানা হয়েছিল, সে গুলির দাগ কিন্তু এখানে এখনো আছে জানেন। দেখলেই জানো একটুখানি ভয় ভয় লাগে বাবা। আমরা এখানে আগেও গেছি, আগেবারেও গেছিলাম, আর আমরা ওর ওপরেই ছিলাম একদম হোটেলে। ওখানে কিছু সেরকম খেলাম না, খালি কফি খেলাম, কারণ আমাদের তখনও দুপুরে খাবার হয়নি। ওখান থেকে এসে একদম আমরা খেয়েছিলাম বাঙালি হোটেলে, কারণ এখানে বড্ড নিরামিষ। আমি আগে এতেই বলেছি, ব্লগে দিয়েই বলেছি। এই দেখুন আমার বাস, দেখুন দোতলা বাস। আমরা ওখান থেকে একদম গাড়ি করে চলে এসেছিলাম, এসে একটা বাঙালি হোটেলে, একদম বাঙালি হোটেল, সেখানে খেয়েছিলাম ভাত, মাছের ঝোল, শুক্তো, যেমন বাঙালি খাবার হয়, সুন্দর খাওয়া দাওয়ার। এই আমরা ওখান থেকে বেরিয়ে আসছি, অনেকখানি আসতে হয়, প্রায় এক ঘন্টা। আমরা যেখানে ছিলাম মালদা স্টেশনের কাছে, এই দেখুন আম্বানিদের বাড়ি। আমার ছেলে সব কিছু ভিডিও করে নিয়েছে। ওর পাশ দিকে আমরা আসছিলাম, এটা হচ্ছে আম্বানির মেয়ের বাড়ি। এটা সমুদ্রের মাঝখান দিকে পুরো ব্রিজটা, আমরা আগেরবারেও গেছিলাম, খুব ভালো লাগলো, তবে একটু মন খারাপ। তারপর দিন ছেলেকে ছেড়ে চলে আসতে হবে, কিছু করার নেই, আসতেই হবে। আমাদের এখানে যেমন দ্বিতীয় হুগলি সেতু, একটা সেরকম ধরনের দেখুন দূর থেকে দেখতে লাগছে। এই বাঙালি হোটেলে আমরা চলে এসেছিলাম, সে মোটামুটি একদম পুরো মানে যতক্ষণ আমরা খেয়েছি সমানে মান্নাদের গান বেজেছি, জানেন তো বাংলা গান। ঠিক মনে হলো যেন কোনো জায়গায় চলে এসেছি, একটা ভালো কলকাতার কোনো বাঙালি রেস্টুরেন্টে। মনে হচ্ছিল ভেতরে গিয়ে যেটা মুম্বাই। এই দেখুন উত্তম সুচিত্রা সেনের ছবি, এইদিকে হচ্ছে রবি ঘোষ, তপন চ্যাটার্জি। দেখতে দেখতে আমাদের খাবার চলে এলো, কাঁসার থালা, কাঁসার বাটি, ভাত, শুক্তো, মাটন আর মাছের ঝোল, আলু দিয়ে মাছের ঝোল, আলু দিয়ে মাটনের ঝোল। খুব ভালো খেলাম, স্যালাড তো ছিলই, খুব তৃপ্তি করে খেয়ে দিয়ে আমরা হোটেলে ফিরে এসেছিলাম। খুব ভালো ঘুরেছিলাম একসাথে, দেখুন একটা ছবি। তারপর দিনে ফ্লাইট ছিল, চলে আসতে হলো অনেক মন খারাপ নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, অনেক ধন্যবাদ।